সেবা কার্যক্রমে অনেক ব্যাহত হচ্ছে, অনেক রোগীদের অনেক ভোগান্তি হচ্ছে। আইয়ে দেখি ডাক্তার নাই, ওয়ার্ডে খালি পড়ে আছে বেড, কোনো কোনো কক্ষ আবার একবারে ফাঁকা, যন্ত্রপাতিগুলো রাখা হয়েছে একপাশে স্তূপ করে। বিশ্বজ্জার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার সহ সব ধরনের সুযোগ সুবিধা, অথচ নেই অ্যানেস্থেশিয়ার ডাক্তার। এ কারণে 10 বছর ধরে হয় না সিজারিয়ান অপারেশন। বছরের পর বছর ব্যবহার না হওয়ায় হাসপাতালে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। সবশেষ গত 6 মাস ধরে একমাত্র মেডিকেল অফিসার পদটি শূন্য হওয়ায় প্রায় সব ধরনের সেবা থেকেই বঞ্চিত স্থানীয় প্রসূতি ও শিশুরা। অতিরিক্ত দায়িত্ব দেয়ায় 2 জন চিকিৎসক সপ্তাহে পালাক্রমে 2 দিন আসলেও অন্য দিনগুলোতে মেলে না কোনো সেবা। বাবুরে ডাক্তার দেখাবো, বাবুর মায়ের ডাক্তার দেখাবো, এখন বাবু আইয়ে দেখি ডাক্তার নাই। সেবা কার্যক্রমে অনেক ব্যাহত হচ্ছে, অনেক রোগীদের অনেক ভোগান্তি হচ্ছে। আমার জনবল সংকট, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিপারে অবহিত করা হয়েছে। স্টাফের সমস্যা, মেডিকেল অফিসার নাই, পিওন নাই, ড্রাইভার নাই, আয়া নাই, কত লোক চলে গেছে এখান থেকে। গতকালকে আসছিলাম, নর্মাল ডেলিভারি করতে আসে, এরকম যদি ডক্টর না থাকে, কোনো নার্স না থাকে, তাহলে কিভাবে চলবে? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর শুধু মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে তাই সারা জবাব পরিবার পরিকল্পনা বিভাগের। একজন ডিস্ট্রিক্ট কাউন্সিলর, একজন এমও ক্লিনিক যদি আমাদের এখানে পদায়ন করায়, সেটা ডিপার্টমেন্টের বিভাগীয় কার্যক্রম আরও ভালো চলবে। সে বিষয়ে আমরা অধিদপ্তরকে জানিয়েছি, অধিদপ্তর থেকে আশা করি অসিরি একজনকে পদায়ন করা হবে। পদায়ন করলে এখানে সিজেরিয়ান সেকশন আমরা করতে পারবো। 2005 সালে যাত্রা শুরু করে ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। প্রতিদিন 100-এর বেশি রোগী এখান থেকে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ ঝালকাঠি।